টাকার দিকে তাকাইলে তুমি বাঁচবা না। এই পর্যন্ত সেই সাত মাসে আমারতে হাতিয়া নিছে টোটালে 7.5 লক্ষ টাকার মতো। বসাবার আছে যে আমার কিডনি লাইন টেন সব সিরিয়া বিরিয়া উলট পাল্ট করেছে। যারা চিকিৎসা নেবেন এ লেবেটে যাবেন না, নাইলে আমার মতো এরকম মারা যাইব। আমার হঠাৎ করে সাইডে ব্যথা করে, আমি মোবাইলে কাজ করি বসুন্ধরা সিটিতে। 12:40 ব্যথা করে সাইডে দেওয়ার পরে আমি বঙ্গবন্ধুতে যাই। ওখানে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলতেছে যে কিছু চেক আপ দিয়ে এগুলো করো, পরে করছি, করার পরে কয় তোমার ইমার্জেন্সি ভর্তি হইতে হইব। তো পরে আমি ওনাকে বলছি, বলার পরে কইতেছে যে আচ্ছা রিপোর্টগুলো আসুক, তারপরে আমি দেখতেছি। পরে রিপোর্ট আসলো, আসার পরে বলতেছে যে তুমি একটা কাজ করো, নাম্বার দিয়ে যাও, আমাদের এখানে কোনো সিট খালি নাই, যদি সিট খালি থাকে তোমার আমি ফোন দেবো। তো লেবেটে গেলাম, যাই রিসেপশনে কথা বললাম, নাম বললাম, তো ওনারা আমার দুইটা ভিজিটিং কার্ড দিল, একটা হলো সহকারী অধ্যাপক আর একটা হচ্ছে অধ্যাপক মেজর হারুন। তো যেটা অধ্যাপক মেজর হারুন ওনা, ওটাই আমি দেখাই মেজর হারুন স্যারকে। দেখানোর পরে এরপরে এর পরবর্তীতে ডাক্তারের ভিজিট হলো 1500 টাকা। পরে আমি 1500 টাকা দিয়ে রিসিট কাটছি, খাইটা ভিতরে গেছি, যাইয়া দেখাইছি। দেখানোর পরে উনি আমাকে সামান্য টাকা চেক আপ দিছে, সামান্য টাকা চেক আপ দিতেছে, এগুলা করো, হ্যাঁ মনে করছি 10-15 হাজার টাকা আসবে। পরে সারাদিন ধরেই ল্যাবেটে ছিলাম, পরে দেখতেছি যে আমার 30-35 হাজার টাকার মতো গেছি গাছ চেক আপে। পরে রিপোর্টগুলো আসলো, পরে আবার এর ফাঁকে দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডগুলো জিজ্ঞেস করলো যে আমি কি করি, আমি কোথায় থাকি, কি কাজ করি, এটি সব ওনার লাগে, মানে আমি ওনার সাথে শেয়ার করলাম, উনি আবার আমার এগুলো প্রশ্ন করলো। তো বলার পরে পরে দেখো আমার একটা ছেলে আছে সেম তোমার মতন, তো ঠিক আছে রিপোর্টগুলো আসুক, দেখি কি করা যায়। পরে রিপোর্টগুলো আসলো, আসার পরে এরপরে কয় ইসু মজুমদার তোমার তো কিডনির ভিতরে 5টা পাথর আর হচ্ছে কিডনির নালীটা পুরো দেখা যায় না, তো আমি তোমাকে এইখানতে হাইলামো মানে কাটবো এই পর্যন্ত, আর ফিরে দেওয়া 3টা কিংবা 5টা কিংবা 6টাও লাগতে পারে ছিদ্র, 3 থেকে 4টা ছিদ্র লাগতে পারে, আর কাটটা করতে হবে, তো 2টা অপারেশন লাগবে। তো 2টা অপারেশনে আসবে 6,50,000 টাকা। তখন আমি ওনাকে বললাম যে স্যার টাকাটা তো অনেক হয়ে যায় গিয়া, কিছু লেস করেন। পরে উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে 20,000 টাকা লেস করতেছে, আর তুমি এই জিনিসটা দ্রুত করতে হবে, টাকার দিকে তাকাইলে তুমি বাঁচবা না। তো পরে অনেক বিবেচনা করিয়া করে বললাম স্যার আর একটু লেস করেন না, যেহেতু আপনি আমাকে ছেলে ডাকছেন, উনি আবার আমার ছেলে ডাকছে, আমার কাঁধের উপরে দিয়ে আবার হাত তুলে মানে ছবি টবি তুললো দুপুরবেলা, মানে আমার ওয়াইফকে মানে ফ্যামিলির আমরা যা যা ছিলাম সবাইকে লাঞ্চ করাইছে, এরপরে আবার একদিন কফি টফি খাওয়াইলো, মানে এতটা মায়া লাগাইছে বলার বাইরে। পরবর্তী উনি কি করলো আমাকে 10,000 টাকা ডিসকাউন্ট করলো, আগে প্রথম 20,000, পরে করলো 10,000, ওই লোক তো 30,000 টাকা ডিসকাউন্ট করলো। এই 30,000 টাকা ডিসকাউন্ট করার পরে 6,20,000 টাকা দিই মেজর হারুন স্যারকে। দেওয়ার পরে উনি এরপরে আমার অপারেশন করে, আমি 7 দিন আসিলাম ভর্তি। 7 দিন ভর্তি থাকার পরে দেখতেছি কি আমার এখানে কোনো কার্ড আছে কোনো কিছু নাই। তখন আমি মেজর হারুন স্যারকে বলি, স্যার আপনি যে আমার অপারেশনটা করলেন, আপনি বলছেন যে কাইটটা করবেন, ছিদ্র করিয়া পাথর বের করবেন, আমার তো জ্ঞানীরা দেখি যে আমার কোনো কার্ড আছে নেই, তো আপনি কি ভাবে অপারেশনটা করলেন? কয় আমি পসাবের রাস্তা দিয়ে অপারেশন করছি, যেহেতু ইয়ান ছেলে আমার একটা ছেলে আছে সেম তোমার মতন, তোমার দিকে তাকাইলে অনেক মায়া লাগে, এই কারণে কাটা সিরিজ যায় না। আমি তো লেজার অপারেশন তো 2 থেকে 2.5 লাখের উপরে যায় না, আমি ইন্টারনেটে দেখছি আপনি আমার টেনে 6,50,000 টাকা চাইছেন, 30,000 টাকা ডিসকাউন্ট করতেন, 6,20,000 টাকা নিছেন, তো তো আপনি এখানে কাটার তো যান না, তাহলে আপনি বললেন কায়দা করবেন, তাহলে অনেক আমার অর্ধেক টাকা ব্যাক করেন। তো উনি আমাকে বলতেছে যে বেশি কথা বললে না, আমি তোমার অপারেশন করছি, তোমার ভালো যদি কি করছি, খারাপটা করি না আমি। তো এক কথা দুই কথার ভিতরে উনি এরপরে আমি একটু বার্গেটিং করছি, আর উনি এরপরে আমার সিট কেটে দিয়েছে 7 দিন পরে। সিট কেটে দেওয়ার পরে আমি বাসায় গেছি গা, নিয়ম মতো ওষুধ খাইতেছি, ওষুধ খাওয়ার পরে দেখতেছি কি এই হাত পাও আছে না, এগুলি সব অপস হয়ে যায় গা, যখন এখানে পানি খেলে ব্লক হয়ে যায় গা, তখন এই হাত পাও ঝিজরা, তখন মানে লাগে যে আমার চোখ মুখ মানে পুরো অন্ধকার দিকে। আমি আর ওই টাইমে কিন্তু পসাবের রাস্তা দিয়ে আমনামনে ব্লাড পড়ছে, আগে কিন্তু আমার ব্লাড যাইতো না, উনি যখন কইছে যে আমার পসাবের রাস্তা দিয়ে অপারেশন করছে, কিন্তু যখন আমি হসপিটালে গেছি গিয়া আমনামনে আমার ব্লাড পড়তে আছে পসাবের রাস্তা দিয়ে, উনি বলছে যে ওষুধ খাইলে কমে যাবে গা। পরে আমি এগুলা খাইলাম, খাওয়ার পরে 1 সপ্তাহ দিছে আমি 7 দিন খাইছি, আর দেখতেছি যে আমার আরো ব্লাড বেশি যাইতেছে, দম আটকে যেতে গেছে।
পরে অনে ওনাকে ফোন দিলাম, ওনাকে ফোন দিছি আর উনি আমাকে বলে যে তুমি আসো ল্যাবেটে আসো। গেলাম, গেছি আর পরে আবার চেক আপ দিল, আবার 1500 টাকা বিজেট। মানে যতবার যাইতাম খালি চেক আপ আর বিজেট, এই দিদি দিতে মানে আর অবস্থা খারাপ। এই পর্যন্ত সেই 7 মাসে আমারতে হাতিয়ে নিছে টোটালে 7.5 লক্ষ টাকার মতো। পরে লাস্ট পর্যায়ে আমি যখন মারা যাইতে গেছি, ব্লাড যাইতে যাইতে গিয়া কঙ্কালের মতো নিয়ে গেছি। আমার একটা বন্ধু আছে ঢাকা মেডিকেল, তার কাছে রেফার করি। আমি কিনা আমি ওখানে যাবো না, অপারেশন তো করছে না আপনি, আমি ঢাকা মেডিকেল যাবো কেন, আমি ওখানে যাবো না। পরে উনি কি করলো, আমারে যখন আমার মানে পৌঁছানো যা যা অবস্থা কঙ্কালের মতন আমি হয়ে গেছি, ব্লাড দিয়ে দিতে ডাক্তারকে ফোন দিলাম, স্যার আপনি কই আছেন, কয় আমি ঢাকার বাইরে আছি। পরে এরপরে আমার মোবাইল দিয়ে আমি ফোন দিছি, ফোন ধরেন, আরেকজনের মোবাইল দিয়ে ফোন দিছি আর ধরছে। ফোন ধরার পরে এরপরে কয় আমি ঢাকার বাইরে মিটিংয়ে আছি, আমি এখন আমাকে ডিস্টার্ব করি না। তখন আমার ওয়াইফে বললো যে আমার হাজবেন্ড তো মারা যেতে গেছে। তখন ওনারা উনি বলতে আছে যে আমাকে ডিস্টার্ব করবো না, আমি মিটিংয়ে আছি। তখন আমার ওয়াইফে বললাম ল্যাবেটে তো আরো ডাক্তার আছে, তুমি আমাকে নিয়ে যাও। পরবর্তী এরপরে আমার ওয়াইফে ল্যাবেটে নিয়ে গেলো, বুঝে যে লেজার অপারেশন করতে যাই পিসিএন যে করছে পসাবের আছে যে আমার কিডনি লাইন টাইন সব সিরিয়া ভিরিয়া গুলো পার্ট করেছে, যেন ফুসফুসের ভিতরে সাইডটা মাসটা মানে আমার ছিদ্র করে রয়েছে ভিতরে ফুসফুসের ভিতরে। পরে ওই ডাক্তারে আমার কিছু ওষুধ দিল, তাড়াতাড়ি তুমি মেজর হারুন স্যারকে দেওয়া, উনি না তোমার অপারেশন করছে। আমি তো অপারেশন করি না, তবে আমি ওষুধ দিয়ে দিতেছি লেখা। পরে ওষুধ লেখা দিল, আমি যাইয়া দেখতেছি কি মেজর হারুন স্যারে চেম্বারও বৈশা রুগী দেখতেছে, 10-12 জন বইয়া রয়েছে, 4-5 জন অলরেডি দেখা শেষ। মেজর হারুন স্যার হচ্ছে টাকা খাবে লাইসেন্স বাইর করিয়া, উনি হচ্ছে ব্লাড ডাক্তার, উনি পুরো প্রতারণা করে আমার তো 7.5 লক্ষ টাকা হাতিয়ে নিছে। পরে লাস্টে আমি ওনাকে বললাম যে আপনি এই ব্যাপারে এটা করলেন কেন, এইখানে বসে আপনি বলতেছেন ঢাকার বাইরে মিটিংয়ে। উনি চেয়ার থেকে উঠাইয়া আমারে ধাক্কা মারছে, ধাক্কা মারা করে তুমি আনতে পারিও, আমি তোমার অপারেশন করি না, আমি তোমার কোনো কিছু করি না, তুমি আনতে পারিও, পরে কথা কমো। তা আমি এখানে বইয়া দিলাম, বইয়া পর বইয়া থাকার পরে চিল্লা পাল্লা করতেছে আমার ফ্যামিলি, এর ফাঁকে দিয়ে 10-12টা পোলা পাই না ইয়া বাইরে 2-3টা থাম দিয়ে দিছে, কত বেশি কথা বলবি তোর ভাইয়ের লাশ হবাবি না। তা আমার বাইরে আমি বললাম যে কোনো কথা বলো না, চুপ থাকো, দিয়ে ডাক্তার কি বলতেছে। পরে ওখানে বসে দিলাম, বসে থাকার পরে ডাক্তার এরপরে কইতেছে আমার রুগী দেয়া শাসিব, তারপরে তোমার আমি দেখবো। পরে উনার রুগী দেয়া শাসিছে, এরপর উনি আমাকে দেখছে, দেখার পরে কয় আমি আমার বন্ধুর কাছে আগে প্রথম কিছু বলি নাই, ওনার ফেডো করে লেইখা আমাকে ঢাকা মেডিকেল রেফার করে। এরপরে কাগজটা আগে লইছি ওনার পেটটা যেটাতে রেফার করছে, আর অপারেশনের ফাইলটা লইছি, লইয়া এরপরে কথা ধরছি যে ঢাকা মেডিকেলে তান দিলে কি আমার কাছে টাকা নিছেন, আপনি নিছেন 7.5 লাখ টাকা, আমি ঢাকা মেডিকেল যাবো না, আপনি কি করবেন করেন, নাহলে প্রতিপক্ষের কাছে আমি বিচার দেব। এই কথা বলছি ছেলে থেকে উঠাই আমার এই যেটা মানে রেফার করছে, রেফারের কাগজটা নিয়ে গেলো, অপারেশনের ফাইলটা নিয়ে গেলো, আমার এই হাতে 2 ব্যাগ কাগজপাতি আসলে ইমার্জেন্সি, এগুলো দরকারি সব নিয়ে গেলো কি, আমার এই ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি করে দিলে আবার। পরে আবার ঠেললা ভিতরে ঢুকছি যে আমার অপারেশনের ফাইল দিয়ে দেন, আমার কাগজপাতি দিয়ে দেন, আমি অন্য জায়গায় ভর্তি হবো। উনি আমার কোনো কথাই শুনে না, কয় আমি তোমার অপারেশন করি না, আমার কোনো পেট নাই, আমার কোনো ফাইল নাই, কিছু নাই, তুমি মেরে আনতে। পরে এরপরে হাত জোর করে ওনার পায়ে ধরছি যে স্যার আমার ভুলে গেছি গিয়ে আতঙ্ক করছি আপনার লগে, শেষবারের মতো আমার ক্ষমা করে দেন, আমার অপারেশনের ফাইলটা দিয়ে দেন, আমি যদি অন্য জায়গায় ভর্তি হই তাহলে আপনি কী অপারেশনটা করছেন, ওরা তো অবশ্যই ফাইলটা দেখবে, তো আমার ফাইলটা দিয়ে দেন, সে আমার ফাইল দিব না, ওই একই অবস্থা, সে আমার অপারেশন করে না। লাস্টে আমি এরপরে আমার ওয়াইফের আমি আগে আমার ফ্যামিলির আমি সরিয়া লাইছি বাইরে আইয়া, সরে এরপরে ওনার লাগে আমি হাতাহাতি করে এক পর্যায়ে উনি আমার গলা বেড়া চাপ দেয়, আমি ফাইল লইতে যাই কেসে, তখনই ওনারে আমি খাড়া লাত্তি মারি, লাত্তি মারছি আর এক সাইডে যেয়ে পড়ছে মেজর হারুন স্যারকে, লাত্তি মারছি এক সাইডে যেয়ে পড়ছে, আর ফাঁকি দিয়ে আমি আমার অপারেশনে ফাইল নিয়ে দৌড়ত, মানে এই ফুটব্রিজ দিয়ে দৌড়াইতে দৌড়াইতে ডাইরেক্ট গেছি গা থানা। থানা যেয়ে দারোগারে বললাম যে স্যার মেজর হারুন স্যারে আমার সাথে বাটপারি করিয়া সিটারি করিয়া টাউটগিরি করিয়া সে আমাকে 7.5 লক্ষ টাকা হাতিয়ে নিছে 7 মাসে, আমারে যাই লি চেক আপ আর যাই লি খালি গেল বিজেট, আর আমারে বলছে কাইডে অপারেশন করবো সিদ্ধ করে পাথর করবো, এটা কিচ্ছু করে না স্যার, বাটপারি করে টাকা নিছে, আমি আগে জিডি করেন আর নাহলে একটা মামলা করেন, ওনারা কয় বসো। কিন্তু ওই টাইমে আমার পসাবে দিয়ে ব্লাড যাইতে আছে,
এরপর আমি আমারে 1 ঘন্টা বসে রাইখা দারোগা আমারে কয় আমরা কিছু টাকা লিয়া দেই আমারে হাত নিয়া কয় কিছু টাকা লিয়া দেই এই টাকা ভরে দে আমার হাতে মামলা করার দরকার নাই সোরা দেয়া সরকারি হাসপাতালে যা ভর্তি হয় আমি কি আপনার টাকা আপনি রাখেন আমার টাকার দরকার নাই আমি এসে মামলা করার লাগিয়া হয় জিটি নিবেন নালে মামলা নিবেন আমরা আমাদের কথা না শুনলে আমরা কিছু নিব না তো কি করব বাদ দিয়া থানা থেকে বাইরে গেছি গা বাইরে যায় আমি আমার রেফারেন্সে যে ঢাকা মেডিকেল ভর্তি হইছি আর সাথে সাথে 10 বার ইনজেকশন শরীরে পোস্ট করছে পোস্ট করার পরে আমার পসাবি দিয়ে ব্লাড কম যাইতেছে তারপর আমার ওয়াইফেরে 15 দিন পরে কয় আমার হাজবেন্ডের অনেক বড় একটা অপারেশন করতে হইব না হইলে মারা যাবে গিয়া পরে আমারে কি করলো তারা বোট বয়লে 17 থেকে 18 জন বোট বসাইয়া অপারেশন করলো 4 মাস আছিলাম ঢাকা মেডিকেল ভর্তি এই দেখেন এই যে এইখান থেকে হাইলাইছে দেখেন টিসিএন ছিদ্র কটা আছে দুইটা না তিনটা ছিদ্র করছে টিসিএন ছিদ্র এটি সব করছে মানুষ একটা করলে টিসিএন ছিদ্র বাসে না আর আমি দুইটা ছিদ্র করছে ঢাকা মেডিকেল আর এই যে দেখেন এই যত কার্ড আছে এটি সব ঢাকা মেডিকেল করছে কিন্তু এই কথাগুলো কন্টা কইছে কার লাগে মেজর হারুন স্যারের লাগে বুয়া ডাক্তারের লাগে বাটপাড়ার লাগে সেই বাটপাড়ে কইছে যে আমার কাইড অপারেশন করবে ছিদ্র করিয়া পাথর বের করবে কিন্তু সে কিছু করে না এই লেভেট হসপিটালে কি দুর্নীতি চলতে আছে আমি বলতে চাই বাংলাদেশের সকল মানুষের যারা চিকিৎসা নেবেন এই লেভেটে যাবেন না নাইলে আমার মতো এরকম মারা যাইব আমার বাবা আমার টেনশনে স্ট্রোক করে মারা গেল শেষমেশ আমার মাও ব্রেন স্ট্রোক করলো একে দুই থেকে তিন বার মা যে কোনো টাইমে মারা যাবে আমি তো মারা যাবো মাও যাবে গে মারা বাবার তো হারাইলে মন মারাও হারামু আমিও দুনিয়াতে চলে যাব আমার একটা ছেলে একটা মেয়ে আমি যে কোনো টাইমে মারা যেতে গে পারি সে শুধু আমার লগে না আরো অনেক মানুষের লগে প্রতারণা করছে নাইলে আমার মতো এরকম কত মা বাপ সন্তান এরকম হারাইতেছে লেভেট হসপিটালে অপারেশন করিয়া তো আমি চাই অতি শীঘ্রই যেন সরকার যেন বন্ধ করে দিলে হসপিটাল আর আমি এই যে চিকিৎসা বর্তমানে আমি চিকিৎসা নিতে পারতেছি না আমারে হুমকি দিতেছে যে তুমি বাংলাদেশের কোন জায়গায় ভর্তি হইবা আমি তোমারে যেমনি হোক তোমার তো চিকিৎসা কেই করবো না কিন্তু তুমি গোরস্থানে অতি শীঘ্রই যাইবা অনেকগুলো হসপিটালে গেলাম ফাইল দেখালে তারা আমার চিকিৎসা নেয় না আমার চেয়ে দেখলে চিকিৎসা নেয় নিতেছে না তাহলে আপনারা বুঝেন উনি এমন কোনো হসপিটাল বাদ রাখে না যে যোগাযোগ কতক্ষণ আমাকে কোন হসপিটাল ভর্তি হবো কিভাবে আমাকে মেরে ফেলবে এই অবস্থা চলতেছে তো আমি আসলে আমি যে কখন মারা যাবো আমি বাংলাদেশে আমার কি আমার রিস্ক নিতেছে না চিকিৎসা নিতেছে না।